নমস্কার বন্ধুরা, আমি বাপন মন্ডল। আজ ক্লাস টেনের ম্যাথ কোর্স দেখি 23.2 অর্থাৎ ত্রিকোণমিতির পাঁচের দাগ থেকে অঙ্কগুলো সমাধান করবো। সাইন স্কোয়ার 45° মাইনাস কোসেক স্কোয়ার 60° প্লাস সেক স্কোয়ার 30° এর মান বের করতে হবে। ঠিক আছে, সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার করলাম। মাইনাস কোসেক 60° মান কত? 2/√3। স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিলাম। প্লাস সেক 30° মান কত? 2/√3। স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার। একের স্কোয়ার করলে এক হয়, আর √2 স্কোয়ার করলে কত হয় দেখো। √2 স্কোয়ার মানে হচ্ছে √2 × √2। আমরা যাদের ভিতরে দুটো সংখ্যা গুণ অবস্থা থাকলে একটা সংখ্যা বাইরে চলে আসে, তাহলে √2-এর ভিতরে দুটো দুই আছে তাই একটা বাইরে চলে এলো, তাহলে কী হবে? 2 হবে। ঠিক আছে, মাইনাস 2-এর স্কোয়ার করলে কত হয়? 2×2=4। আর √3 স্কোয়ার করলে কি কত হয়? 2√3, তার মানে 1/3 বাইরে চলে এলো। প্লাস তাহলে সেভাবে 2-এর স্কোয়ার করলে 4 হলো, √3 স্কোয়ার করলে 3 এলো, সমান সমান −4/3 আর +4/3 কেটে দিলাম, দিলে পড়ে থাকে 1/2। এটাই অ্যান্সার। পরের অঙ্কে চলে যাবো। সেক্স 45 ডিগ্রির মান কত? √2। তাহলে স্কোয়ার আছে হোল স্কোয়ার করলাম, মাইনাস কোয়াট 45 ডিগ্রির মান 1, স্কোয়ার আছে স্কোয়ার করলাম, মাইনাস সাইন 30 ডিগ্রির মান 1/2, স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার করলাম, মাইনাস সাইন 60 ডিগ্রির মান √3/2, স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিলাম। √2 স্কোয়ার করলে কত হয়? 2। মাইনাস 1-এর স্কোয়ার করলে কত হয়? 1। মাইনাস 1-এর স্কোয়ার করলে 1, 2-এর স্কোয়ার করলে 4, মাইনাস √3 স্কোয়ার করলে 3, আর 2-এর স্কোয়ার করলে 4, সমান সমান। এবার আমরা লসাগু করবো। দেখো এদের হওয়ার কিছু নেই, 2-4-কে লসাগু করলে হয় 4, এর তলায় কিছু নেই মানে 4টা উপরের সাথে 2-এর সাথে গুণ হবে, তাহলে 4×2=8। মাইনাস এর তলায়ও কিছু নেই মানে 4টা 1-এর সাথে গুণ হয়ে যাবে 4, মাইনাস 4×1=4। ঠিক আছে, 4 আর 4 একই আছে তাই উপরের সঙ্গে সরাসরি বসে যাবে, আর এই 4 আর 4 একই আছে তাই উপরের সঙ্গে সরাসরি বসে গেল। তাহলে সমান সমান কত হলো? 8। মাইনাস এবার এই মাইনাসগুলো সব যোগ করবো, 4×1=5, 5×3=8, −8/4, সমান সমান 8×8=0 আর 4। তাহলে 4-এর সাথে 0-এর সাথে 4 ভাগ করলে কত হয়? 0। এটাই অ্যান্সার। পরের অঙ্কে চলে যাবো। 5×3 দেখে 3×10² 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে 3টা 10-এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে 3×10 45 ডিগ্রির মান কত? 1। স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার করলাম, মাইনাস সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিলাম, মাইনাস 1/3 কটের সাথে গুণ অবস্থা আছে, তাহলে 1/3×cot 30° মান √3। ঠিক আছে, তাহলে স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিলাম, মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রির সাথে গুণ অবস্থা আছে, তাহলে গুণ চিহ্ন সেক 45 ডিগ্রির মান √2, স্কোয়ার আছে হোল স্কোয়ার করলাম, তাহলে সমান সমান 3×1 মাইনাস √3 স্কোয়ার করলে হয় 3, 2 স্কোয়ার করলে হয় 4, মাইনাস 1/3×√3 স্কোয়ার করলে হয় 3, মাইনাস 1/8×√2 স্কোয়ার করলে হয় 2। 3 কেটে দিলাম, 2×2=8, তাহলে থাকে 3×3 মাইনাস 3×4 মাইনাস 1 মাইনাস 1/4, সমান সমান লসাগু করলাম। দুটো হর আছে এখানে, 4 লসাগু হলো, তাহলে এর তলায় কিছু নেই মানে 4টা 3-এর সাথে গুণ অবস্থা হয়ে যাবে, তাহলে 3×4=12, মাইনাস 4 আর 4 একই সংখ্যা তাই উপরের সংখ্যা সরাসরি বসে গেল, উপরের লবটা সরাসরি বসে গেল, মাইনাস এর তলায় কিছু নেই মানে 4টা 1-এর সাথে গুণ হয়ে গেল, 4×4 মাইনাস 4 আর 4 একই, তাহলে উপরের সঙ্গে সরাসরি বসিয়ে দিলাম, সমান সমান 12 মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে সব মাইনাসগুলো যোগ করে দিলাম, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 3×4=7, 7×1=8 /4, সমান সমান 12×8 বিয়োগ দিলে থাকে 4/4, তাহলে 4 আর 4 ভাগ করলে হয় 1। এটা অ্যান্সার। পরে অঙ্কে চলে যাবো। 5×4 থেকে 4×3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3×4 tan² 30 ডিগ্রি। 4×3 কট স্কোয়ার 30 ডিগ্রির সাথে গুণ অবস্থা আছে, তাহলে 4×3 গুণ চিহ্ন কট 30 ডিগ্রির মান √3, স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার করলাম, প্লাস 3টা 3×সাইনের সাথে গুণ অবস্থা আছে, তাহলে 3×sin 60° মান কত? √3/2, স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার করলাম, মাইনাস 2টা cosec² 60 ডিগ্রির সাথে গুণ অবস্থা আছে, তাহলে 2×cosec 60° মান √2/√3, স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিলাম, মাইনাস 4×3 গুণিতক
टेन थार्टी डिग्री मान वन बाई रूट थ्री स्कोयर आचे ताई होल स्कोयर दिलाम ताले चार तीन गुण रूट थ्री स्कोयर कर ले थ्री प्लस थ्री इंटू रूट थ्री स्कोयर कर ले थ्री टू स्कोयर कर ले फोर माइनस टू इंटू टू स्कोयर कर ले फोर रूट थ्री स्कोयर कर ले थ्री माइनस थ्री बाई फोर इंटू वन स्कोयर कर ले वन रूट थ्री स्कोयर कर ले थ्री तीन तीन कटे दिलाम एदिके तीन तीन कटे दिलाम दिले फोर प्लस तीन तीन के नय बाई चार माइनस माइनस चार दुगुण आठ बाई तीन माइनस वन बाई फोर समान समान देखो हर कटा चार तीन चार ये लसगु करब कर लसगु है बारो ताले तोले किच्छु नहीं माने बारोटा चार साथ गुण हो जाए ताले चार बारो आठचल्लिस प्लस चार साथ कत गुण कर ले बारो है तीन चार ही बारो तीन से तीनटा लबर साथ गुण कर देव तेल तीन लंग सताश माइनस तीन चार ही बारो तेल चार गुण कर ले तब बारो हे तेल चार्टे लबर साथ गुण हो जाए तेल चार आठे बत्रीस माइनस चार साथ तीन गुण कर ले तब बारो तेल तीनटा एक लबर साथ गुण हो गल तेल तीन तीन एक तीन समान समान आठचल्लिस और सताश जो कर पंद्रह पाँच हाथे एक दो एक तीन सत पचहत्तर माइनस बत्रीस और तीन जो कर ले कारण माइनस आने प्लस तो माइनस तीनों दिल दिए जो कर दीची है पैंतीस बाय बारो समान समान पचहत्तर थे पैंतीस बार दिले थे चल्लिस बाय बारो चार दिए काटी चार दस चल्लिस तीन चार ही बारो ताले कत है दसर तीन दस तीनटा भाग कर ले तीन त्रिके नय तीन पुण्य एक तीन एट अन्सार पर अंक पाँच चार वन बाई थ्री कस थार्टी डिग्री बाई वन बाई टू साइन फोर्टी फाइव डिग्री प्लस टेन सिक्सटी डिग्री बाई कस थार्टी डिग्री ये मान निर्णय करते हैं तेल वन बाई थ्री गुण अवस्था आज कस थार्टी डिग्री साथे तेल गुण चिन्ह दिए कस थार्टी डिग्री मान रूट थ्री बाई टू बाई वन बाई टू गुणितक साइन फोर्टी फाइव डिग्री मान वन बाई रूट टू प्लस टेन सिक्सटी डिग्री मान रूट थ्री बाई कस थार्टी डिग्री मान रूट थ्री बाई टू एक रूट थ्री गुण कर गुण कर रूट थ्री और तीन दुगुण छय बाई एक एक गुण कर ले और टू साइड रूट टू गुण कर ले टू बाई रूट टू प्लस रूट थ्री और रूट थ्री बाई टू गुण अवस्था आनलम रूट थ्री तरह भागवस्था तुले दिए गुण अवस्था दिलम दिले रूट थ्री बाई टू उल्टे जाए दुईटा ऊपर उठे और रूट थ्री नीचे नामल तेल रूट थ्री कटे गल एदि के रूट थ्री बाई सिक्स लिखल भागवस्था गुण चिन्ह दिलम दिले तक एट घुरे जाए वन बाई टू रूट टू उल्टे गल गेले टू रूट टू ऊपर बसल और वन नीचे बसल प्लस एदि के थे टू तेल दुई दिए छय काटे तीन दुकान छय समान समान तेल रूट टू और रूट थ्री गुण कर ले तीन दुकान छय बाई तीन एक के तीन प्लस टू समान समान थ्री लस कर ले रूट सिक्स प्लस तेल किसू नहीं मैंने तीनटा दुर्थ गुण हो गल तीन दुकान छय एट अन्सार ओके okay.